হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়সার। তোমরা দেখছো স্কুল অফ লার্নিং। ব্যাপারটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অঙ্ক পরীক্ষাটা আছে, এই ম্যাথস পরীক্ষার জন্য একটা খুব জেনুইন প্রশ্ন। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মনের মধ্যে ওই প্রশ্নটা ছিল, আর এখনও তোমাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আছে যে স্টেপ মার্কিং কি হয় ম্যাথমেটিক্সে। যে অঙ্ক পড়ে আসবো, সাপোজ কোনো একটা অঙ্ক করছি, সাপোজ ট্যাঞ্জেন্ট নর্মালের একটা অঙ্ক করছি, সাপোজ ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক করছি, আর অঙ্ক করতে করতে একটা পর্যায়ে আসলাম যার উপর কোনো কারণে আমি অঙ্কটা কমপ্লিট করতে পারলাম না, হাফ আছে অঙ্কটাতে, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার পাবো আর কত নম্বর পাবো সেটা নিয়ে আজকে ডিসকাস, যদি পাই। ব্যাপারটা হচ্ছে স্টেপ মার্কিং যেটা হয় ম্যাথমেটিক্সে, স্টেপ মার্কিং, ঠিক আছে, এটা কি থাকে? ডেফিনেটলি স্টেপ মার্কিং ম্যাথমেটিক্সে আছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা। প্রত্যেক টিচারের কাছে বোর্ড থেকে একটা নির্দেশিকা পাঠানো হয়, একটা চার্ট পাঠানো হয়, যেই চার্টের মধ্যে লেখা থাকে কোন কোশ্চেনের জন্য কতটুকু অ্যাটেম্প্ট করলে কত নম্বর দেওয়া থাকবে, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন। এখানে কোনো টিচার নিজের ইচ্ছা মতো নাম্বার দিতে পারবে না, ঠিক আছে, যে দু লাইন করেছে তো এক নম্বর দিয়ে দিই, বা চার লাইন করেছে কিন্তু অঙ্কটা মেলেনি ওই জন্য আমি কেটে দিই, করতে পারবে না কোনো টিচার, ঠিক আছে। প্রত্যেক টিচারের কাছে বোর্ডের তরফ থেকে একটা নির্দেশিকা পাঠানো হয়, একটা অনেক প্রায় 6-7 পেজের একটা ডকুমেন্ট পাঠানো হয়, যেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কোন মানে কতটুকু অংশ করলে কত নম্বর পাওয়া যায় সেটা, আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। সাপোজ তোমরা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক করছো, ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক, এই ম্যাক্সিমাম মিনিমাম একটা অঙ্ক করতে 5 নম্বর থাকে, ঠিক আছে, বড় অঙ্ক। এবার এই 5 নম্বরের ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কে কী হয়, এবার স্টেপগুলো তুমি দেখো, যে সবার প্রথমে কী করবে, তুমি যে ফাংশনটা দেওয়া আছে, এবার ফাংশনটা যদি নর্মাল থাকে, ঠিক আছে, দুটো ফাংশন থাকলে কম্বাইন করে একটা ফাংশনে করতে হয়, ঠিক আছে। তো যদি দুটো ফাংশন থাকে একটা ফাংশন করতে হয়, তাহলে সেটুকুর জন্য তোমাকে 1 মার্কস দেওয়া হবে। সাপোজ f(x) একটা ফাংশন দেওয়া আছে, যেমন আমি ধরো একটা কোশ্চেন বলে দিলাম যে xy=4-এর জন্য x+y এর ম্যাক্সিমাম ভ্যালু বের করো, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। আমরা কী করি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, যে y=4/x করে নিলাম, অ্যান্ড এই x-টা এখানে পুট করে দিলাম, x+4/x এটা বসিয়ে দিলাম, অ্যান্ড এইটাকে আমি ফাংশন ধরে নিই, কারণ ম্যাক্সিমাম মিনিমাম যেটা করতে হয় সেটার ফাংশনটা ধরতে হয়, ঠিক আছে। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটা ধরে নিলাম, এই যে ফাংশনটা পরিণত করলাম এটার জন্য 1, ঠিক আছে। দেন কী করতে হয়, ফাংশনটার ডেরিভেটিভ করতে হয়, তাই না? আমরা জানি ফাংশনটার ডেরিভেটিভ করতে হয়। তুমি যদি এটা সাকসেসফুল ডেরিভেটিভ করতে পারো, তাহলে এখানে তোমাকে এগেইন 1 মার্ক দেওয়া হবে। ডেরিভেটিভ, ডেরিভেটিভ করার পর পয়েন্ট বের করতে হয় ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভটা দিয়ে, এবং সেকেন্ড অর্ডারটা দিয়ে তোমাকে গ্রেটার দ্যান লেস দ্যান দেখে দেখতে হয়। এবার ধরো তুমি ডাবল ডেরিভেটিভ করছো, অথবা তুমি এখানে পয়েন্টগুলো বের করছো, তো তুমি পয়েন্টগুলো যদি বের করতে পারো সেক্ষেত্রে তোমাকে 1 মার্ক দেওয়া হবে। তো তুমি ধরো এখান থেকে পয়েন্ট বের করছো, 1-4/x² = 0, এখান থেকে করে নিয়ে কত হচ্ছে 4/x² = 1, আর x² = 4, আর x = +-2, এটা যদি তুমি করতে পারলে এটার জন্যও কিন্তু তোমাকে 1 মার্ক দেওয়া হবে, ঠিক আছে। দেন তোমাকে কি ডাবল ডেরিভেটিভ করতে হবে, তারপরে এই ডাবল ডেরিভেটিভ করলে, ডাবল ডেরিভেটিভ করার, ডাবল ডেরিভেটিভ করতে গেলে আবার 1 মার্ক দেওয়া হবে, এবং তোমাকে চেক করতে হবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম, ঠিক আছে, পয়েন্টগুলো বসিয়ে দিলে ম্যাক্সিমাম মিনিমাম, তখন তোমাকে 1 মার্ক দেওয়া হবে। এইটা বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে তুমি ধরো শুধু পয়েন্টগুলো বের করতে পেরেছো, তাও তুমি কিন্তু 3 মার্কস পেয়ে যাবে। তো এই তো জিনিস খুব সুন্দর, যেটা হচ্ছে স্টেপ মার্কিং তোমাদের আছে এবং যতটুকু করবে সেটা অনুযায়ী পাবে। হ্যাঁ, এবার MCQ-তে স্টেপ মার্কিং বলে কিছু হয় না, কারণ MCQ-তে তোমাদের কোশ্চেন কারেক্ট করতে হবে, সেখানে স্টেপ মার্কিং নেই। বাট MCQ বাদে যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু স্টেপ মার্কিং আছে। এই জন্য তোমাদের অ্যাডভাইস, যেহেতু কালকে তোমরা পরীক্ষা দেবে, আজকে মানে আমার কাছ থেকে একটা অ্যাডভাইস নিয়ে নাও, সেই অ্যাডভাইস হচ্ছে কোনো একটা অঙ্ক তুমি পারছো না, ছাড়ে আসবে না, অবশ্যই করবে অঙ্কটা, কিছুটা হলেও করবে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, একটা অঙ্ক তুমি মেলাতে পারো নি, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত করতে করতে আসার মেলাতে পারো নি, তো ডেফিনেটলি এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এই পর্যন্ত নাম্বার পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম থেকেই ভুল করেছো তাহলে কিন্তু একদমই নাম্বার পাবে না, বোঝা গেল? এই জন্য একটু দেখে আসবে, প্রসেস যেন ঠিক হয়, একটু যদি এদিকে ওদিকে শেষে উত্তর মিললো না সেটা আলাদা ব্যাপার, তুমি মার্কস পেয়ে যাবে, তোমার খুব বেশি লস হবে না। একটা 5 মার্কের অঙ্কে তুমি শেষে মেলাতে পারলে না প্রথমে, ঠিক আছে, তুমি 4-3 পেয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই তোমাদের, ধরো তোমার যে এরিয়ার যে অঙ্কগুলো আছে, এই এরিয়ার অঙ্কে কি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিকচার আঁকতে হয়, তো যেগুলোতে ছবি আঁকতে হয় না সেইগুলোতে ছবি মাস্ট আঁকতে হবে, এটা কিন্তু একদম মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। যে LPP-র অঙ্কতে ছবি আঁকতে হয় তোমরা জানো, তো LPP-র অঙ্কতে ছবি কিন্তু আঁকতে হবে, LPP-র অঙ্কে ছবিটার জন্য 2 মার্ক দেবে, এরিয়ার অঙ্কে ছবির জন্য 2 মার্ক দেবে, বাকি ক্যালকুলেশন করার জন্য 3 মার্কস হয়ে যাবে, LPP-র অঙ্কে সেম ছবির জন্য 2 মার্ক দেবে, বাকি অঙ্কটা করার জন্য 3 মার্কস দেবে। এবার তুমি ছবিটা আঁকতে পারছো না তাহলে নাম্বার দেবে। একটা মাধ্যমিকের উদাহরণ দিই, মাধ্যমিকের ধরো অঙ্ক উপপাদ্য আছে, তোমাদের জানো উপপাদ্য, তো ছবি আঁকতে হয়, অ্যান্ড ছবির অ্যাকর্ডিংলি আমাদের নাম টাম দিয়ে করতে হয়। তো ছবি এঁকে তুমি ধরো কিচ্ছু করতে পারো না, ধরো ছবি এঁকেছো, ছবি এঁকে তুমি
তুমি প্রথম দুটো করেছো, মানে প্রথম দুটো অঙ্কন পর্যন্ত করেছো, তাহলে কিন্তু যথেষ্ট নাম্বার পাবে। ছবির জন্য এক পাবে, তিনটে স্টেপের জন্য তিন পাবে, বা তিনটে স্টেপ ওগুলো দুই পাবে, প্রমাণটার জন্য দুই মার্ক থাকে। তো এবার দেখা গেলো তুমি ছবি করোনি, বাকিগুলো করেছো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। এইটা ব্যাপার, কারণ প্রত্যেকটা অঙ্কর একটা সিস্টেমেটিক প্রসেস আছে। ছবি সবার প্রথমে হয়, দেন বাকিগুলো হয়। এবার তুমি ছবি পারোনি তো বাকিগুলোও তুমি করে দিয়েছো হঠাৎ করে, তাহলে এটা সিস্টেমেটিক হলো না, এটা এরর হয়ে গেলো, বুঝতে পেরেছো? তো এগুলো অবশ্যই খেয়াল রাখবে, যেগুলো ছবির অঙ্ক আছে ওগুলো তো ছবি আঁকবে। আই হোপ বুঝতে পেরেছো ব্যাপারটা, যে স্টেপ মার্কিং আছে, তো একটা প্লাস পয়েন্ট আমাদের যে কোনো একটা অঙ্ক না মেলাতে পারলেও আমি কিন্তু ফুল ওখান থেকে আমার নাম্বার কাটা যাবে না। আশা করি বুঝতে পেরেছো, আর এটা শুনে হয়তো তোমাদের ভালো লাগলো। তো এটার জন্যই ছিল আজকের ভিডিও, ঠিক আছে? তো কালকে পরীক্ষা আছে, খুব ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।